স্থায়ীকরণ, নির্দিষ্ট বেতন কাঠামো সহ বিভিন্ন দাবিতে এসডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করলো পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়েজ সমিতি। এদিন বিভিন্ন কলেজের অস্থায়ী কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, পাশাপাশি কয়েকজন স্থায়ী অধ্যাপকও তাঁদের সমর্থনে মিছিলে পা মেলান। সেই দাবি হচ্ছে 60 বছরের কর্মসুনিশ্চয়তা, তাছাড়া একটি বেতন কাঠামো। কারণ আমরা একইভাবে নিয়োগ হয়েছি অতিথি শিক্ষকদের মতো। আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি কি একটা অতিথি শিক্ষকরা তারা পরিচালন সমিতি অর্থাৎ গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ হয়েছে, সেই একইভাবে নিয়োগ হয়েছে আমরাও। তাহলে সরকার সেই অতিথি শিক্ষকদের স্বীকৃতি দিয়েছে, তাদের 60 বছর পর্যন্ত কর্মসুনিশ্চয়তা দিয়েছে, তাদের একটি বেতন কাঠামো দিয়েছে। তাহলে একইভাবে যদি আমরা নিয়োগ হয়েছি পরিচালন সমিতির মাধ্যমে, তাহলে আমাদেরও সেই একটা দাবি, সরকারের কাছে দাবি যে আমাদেরও 60 বছরের কর্মসুনিশ্চয়তা দেওয়া হোক, আমাদের একটি বেতন কাঠামো দেওয়া হোক সরকারকে। আমরা বিগত 2017 সাল থেকে এই জিনিসটা নিয়ে আমরা দাবি করে আসছি। আমরা 2019 সালের আগস্ট মাসে শিক্ষামন্ত্রীকে একটি আমাদের সমস্ত মানে পশ্চিমবঙ্গের সমস্ত যে শিক্ষাকর্মী, যারা অস্থায়ী শিক্ষাকর্মী, তাদের সমস্ত নামের লিস্ট সহ আমরা বিকাশ ভবনে জমা দিয়ে এসেছি। কিন্তু 1 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত আমরা কিন্তু কোনো সুরাহা পাইনি। তাই আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদী মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন করতে চাইছি যে শিক্ষা দপ্তরে এই অস্থায়ী শিক্ষাকর্মীদের ব্যাপারটা আপনি সরাসরি হস্তক্ষেপ করুন, আপনি সরাসরি দেখুন। আপনি না দেখলে কিন্তু আমরা অসহায়, আমাদের কিন্তু শেষ পর্যন্ত আমরণ অনশন, নাহলে স্বেচ্ছা মৃত্যুর পথ পর্যন্ত খুঁজে নিতে হবে। আজকে আমাদের সহযোগিতায় এসছেন স্যার আমাদের ওয়েব কুপার অধ্যাপক, মানে নেতাজি মহাবিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর প্রদীপ কুমার পাল মহাশয়, উনি আমাদের সমর্থনে আজকে মিছিলে হেঁটেছেন, উনি কিছু বলবেন। তো আমি দীর্ঘদিন সূত্রে আমি দেখছি, আমি 2001 সালে এই কলেজে জয়েন করি। তো 2001 সাল থেকে যেটা দেখছি যে এখনও বিভিন্ন অস্থায়ী যে আমার শিক্ষাকর্মী বন্ধুরা, তারা এখনও কোনো স্থায়ীকরণের পথায় মানে পন্থায় যেতে পারেনি। তো এইটা আমাদের আফসোস, এবং আমার একজন অধ্যাপক হিসেবে মনে হয়েছে শুধু ব্যক্তি স্বার্থ নয়, আমাদের 3টে উইংস কাজ করে খুব বেশি কলেজে। একটা হচ্ছে শিক্ষাকর্মী বন্ধুদের উইংস, একটা শিক্ষকদের উইংস, আর একটা হচ্ছে ছাত্র সংগঠনের উইংস। 3টে উইংস যদি একত্রীভূতভাবে সমবেতভাবে ঠিক কাজ না করে, তাহলে কলেজ বা বিশ্ববিদ্যালয় কখনো সেই জায়গায় উঠে আসতে পারে না। তাই এই অস্থায়ী কর্মী বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে এরা যেভাবে পরিশ্রম করে সেইভাবে কিন্তু বেতন পরিকাঠামো কিছু নেই, তাদের কোনো স্থায়িত্ব নেই, তাদের মধ্যে একটা অস্থিরতা একটা চঞ্চলতা থাকবেই। তার কারণ আগেই একজন বলে গেছেন যে যারা গেস্ট টিচার ছিল সপ্তাহে 3 দিন, সেই গেস্ট টিচাররাও কিন্তু একটা স্থায়ীকরণের পথে এসে গেছে, তাদেরও 60 বছর স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদেরও একটা বেতন পরিকাঠামো ঠিক করে দেওয়া হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি মানবিক, যিনি মানব দরদী, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, অন্তত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, এই মেসেজটা বা এই বার্তাটা পাঠাতে চাই যে তারা যেন অবিলম্বেই
আমাদের এই অস্থায়ী শিক্ষাকর্মী বন্ধুদের যেন স্থায়ীকরণের ব্যবস্থা সঠিকভাবে করে।